শিয়ালদায় অবস্থিত কলকাতার সব থেকে বড় দাঁতের হসপিটাল হচ্ছে ডেন্টাল, তারই একটা ছোট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো যারা ফার্স্ট টাইম ডেন্টাল হসপিটাল আসছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। মেন গেট দিয়ে ঢোকবার পর আপনারা আসবেন হচ্ছে এই হলটাতে, রাইট সাইডে মেন গেট আর ঢুকে লেফট সাইডে এই হলটা। হলের মধ্যে প্রবেশ করবার পর আপনাকে লাইন দিয়ে 2 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আপনার নাম এবং বয়স জিজ্ঞাসা করবে এইখানে, সেইটি আপনি বলবেন। বলার পর আপনাকে একটা টিকিট দেবে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি আমার নাম আর বয়স বললাম, তারপরে আমাকে একটা টিকিট দেওয়া হচ্ছে। এই দেখুন এই টিকিটটা, এই টিকিটটা নিয়ে এবার যাব আমি সামনের বিল্ডিংয়ে ডাক্তার দেখাতে, যেখানে ডাক্তাররা চেক আপ করবে। তো ওই জাস্ট ওই বিল্ডিং থেকে বেরিয়েই সামনে ক্রস করেই এই সামনের বিল্ডিংটা, সামনের বিল্ডিংয়ে গিয়ে আপনাকে ঠিক এই সামনের লাইনটা যে আছে এই লাইনটা দিতে হবে। এই লাইনটা হচ্ছে যারা ফার্স্ট টাইম ডাক্তারকে ভিজিট করছেন কিংবা ডাক্তার দেখাচ্ছেন তাদের জন্য এই লাইনটা। তো এই রুমটাতে আছে হচ্ছে জুনিয়র ডাক্তার, যারা আপনাকে ফার্স্ট চেক আপ করবে, তারপরে ওনারা আর একবার আপনার সমস্যাটা জেনে নিয়ে মেন ডাক্তার যিনি আছেন তাদের কাছে রেফার করবেন। তো আপনাকে নিচে ডাক্তার দেখানোর পর পাঠাবে হচ্ছে 4 নম্বর ফ্লোরে, মানে 4 তলায় পাঠাবে। সেইখানে হচ্ছে এই ঘরে ঢুকে প্রথমে এন্ট্রি করাবেন আপনার টিকিটটা। এন্ট্রি করানোর পর এই লাইনটায় দাঁড়াবেন। এই লাইনটা হচ্ছে মেন ডাক্তার জানা আপনাকে দেখবেন এবং আপনার সমস্যা ভালোভাবে বুঝে সেই হিসাবে চিকিৎসা পরামর্শ দেবেন আপনাকে। তো এই লাইনে দাঁড়িয়ে আপনি কিছুক্ষণ পর আসবেন এই দরজার সামনে। এই দরজার পেছনেই আছে মেন ডাক্তার। তো ভেবেছিলাম আপনাদের ভিডিওটা পুরোটাই করে দেখাবো, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা পুরোটা করা হয়নি, সিকিউরিটি গার্ডের আমাকে করতে দেয়নি। তো যাই হোক আপনাকে ইনফরমেশানটা দিয়ে দিই। তো এই ডাক্তার দেখানোর পর আপনাকে একটা ডেট দেওয়া হবে, আবার ওই আপনি যাবেন হচ্ছে যেখানে টিকিটটা এন্ট্রি করিয়েছিলেন ওইখানে যাবেন। তো যেমনটা বললাম আপনাকে যে এইখান থেকে বেরোনোর পর আপনাকে একটা ডেট নিতে হবে, যে ডেটটা নেবেন হচ্ছে আপনি যেখানে টিকিটটা ফার্স্ট টাইম এন্ট্রি করিয়েছিলেন, মানে এই 4th ফ্লোরেই ফার্স্ট টাইম এন্ট্রি করিয়েছিলেন, সেইখানে আপনাকে গিয়ে একটা ডেট নিতে হবে। তো নেক্সট টাইম যখন আপনি যাবেন ওই ডেটেতে, তো ওই ডেটেতেই আপনার চিকিৎসাটা হবে। তো আমার তো দিয়েছে হচ্ছে 2 মাস পর ডেট। তো 2 মাস পরে আমি আবার ভিডিও একটা আপলোড করব, আপনাকে দেখাবো যে আমার সমস্যা সমাধান হলো কি না, ঠিকঠাক চিকিৎসাটা হলো কি না। তো হ্যাঁ, আমি আবার যখন নেক্সট টাইম যাব তখনও একটা ছোটো রকম ভিডিও বানিয়ে আপলোড করব, আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো, আমার চিকিৎসাটা কেমন হলো, আমার সমস্যার সমাধান ঠিক করে হলো কি না, এইসব নিয়ে একটা ছোটো ভিডিও বানিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।